ভিডিওতে আমরা তৃতীয় শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা বিষয়ের 15 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। কতে বলেছে নৌকার মালিকের নাম মধু? খ গাছ বসাবো কবিতাটির রচয়িতা কার্তিক ঘোষ। গ লিপির বাড়ি হলো একরায়। ঘ মাঠের চেয়ে বড় হচ্ছে আকাশ। উঙ পুতুলেরা নেচে উঠেছে এ ঘরে। চ হিংসুটি দিদিকে বলা হয়েছে লক্ষ্মী মেয়ে। দুই আছে পূর্ণবাক্যে উত্তর দাও। ক হিংসুটির বয়স কত? হিংসুটির বয়স 7 বছর। খ কুজন কি? কুজন হলো পাখির ডাক। গ একা একা থাকার বিপদ কোথায়? একা একা থাকলে শক্তি কমে যায়। ঘ শরতের মেঘের সাথীকে? শরতের মেঘের সাথী বলাকা। উঙ বাবুই গিন্নি কি উপহার দিয়েছিল? বাবুই গিন্নি জুঁই ফুলের রুমাল উপহার দিয়েছিল। তিনেতে আছে তিনের পথে বলেছে এগুলো 2 নম্বরের উত্তর। মানুষের বেড়ানোর ইচ্ছা হয় কেন? মানুষের বেড়ানোর ইচ্ছা হয় কেন? লিখবে অজানা অদেখা জিনিস তথা জায়গা দেখতে মানুষের ইচ্ছা হয়। এছাড়া প্রতিদিনের একঘেয়েমি জীবন থেকে স্বস্তি পেতেও মানুষের বেড়ানোর ইচ্ছা হয়। খতে দিয়েছে রামকে বনবাসে যেতে হয়েছিল কেন? রামকে পিতৃসূত্র পালনের জন্য বনবাসে যেতে হয়েছিল। গতে দিয়েছে বাবুই পাখি সম্পর্কে বর্ণনা দাও। আচ্ছা, বাবুই পাখি সম্পর্কে বর্ণনা দাও জুঁই ফুলের রুমাল গল্পে রয়েছে। ছোট এক ধরনের পাখি, ঠোঁট দিয়ে খড়কুটো পাতা চমৎকার সেলাই করে বাসা বানায়, এই জন্য একে দর্জি পাখি বলা হয়। আর বাবুই গিন্নি লিপি ও তার বন্ধুদের জুঁই ফুল সেলাই করে ছোট ছোট রুমাল বানিয়ে দিয়েছিল, এটা লিখতে পারো। অথবা বাবুই পাখিকে শিল্পী পাখিও বলে। বাবুই পাখির বাসা দেখতে উল্টানো কলসির মতো। এরা উঁচু তাল গাছে, নারকেল খেজুর গাছে বাসা বাঁধে। বাসা যখন উঁচু তাল গাছে দোল খায় তখন দারুণ লাগে। চারে দিয়েছে বর্ণ বিশ্লেষণ করো। আনন্দ আ যোগ দন্তান্ন যোগ অ যোগ দন্তান্ন যোগ দ যোগ অ। পাঁচে আছে সমার্থক শব্দ লেখো। কতে আছে নৌকা? নৌকা হবে তরণী। ক্ষতে মাঠ প্রান্তর। ছয় বলেছে বাক্য রচনা করো গল্প। ছোটরা গল্প শুনতে ভালোবাসে। সাতে বিপরীত শব্দ দিয়েছে। কতে সুখ দুঃখ? ক্ষতে সুন্দর কুৎসিত। আটে অর্থ লেখো দিয়েছে। কতে দেহ মানে শরীর, আর জিজি মানে দিদি। নয় আছে এলোমেলো বর্ণগুলো সাজিয়ে শব্দ লেখো। কটা হবে চলাফেরা? ক্ষয়ের হবে উপকারী। তো এ ছিল আজকে তৃতীয় শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার 15 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো।